আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 7, প্রাকৃতিক সম্পদ। বন্ধুরা, পাঠের পূর্বেই আমরা জেনে নিই প্রাকৃতিক সম্পদ কি। প্রকৃতি থেকে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আজকের এই পাঠে আমরা প্রাকৃতিক সম্পদ এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ প্রাকৃতিক সম্পদ। আমাদের প্রয়োজনে আমরা নানা জিনিস ব্যবহার করি। এসব জিনিসের কিছু সরাসরি প্রকৃতি থেকে পাই, আবার প্রকৃতি থেকে পাওয়া জিনিস থেকে আমরা নানা বস্তু তৈরি করি। এভাবে প্রকৃতিতে পাওয়া যায় যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। বন্ধুরা, প্রাকৃতিক সম্পদ কি? প্রকৃতি থেকে পাওয়া যায় যা কিছু আমাদের কাজে লাগে তাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে থাকি। এদের মধ্যে কিছু হচ্ছে আমরা প্রকৃতি থেকে পাই, আবার কিছু হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া জিনিসগুলোকে আমরা আমাদের নানা ধরনের বস্তু তৈরি করার জন্য কাজে লাগিয়ে থাকি। বিভিন্ন ধরনের জিনিস যেমন পানি, বায়ু, মাটি, এগুলো হচ্ছে আমরা প্রকৃতি থেকে পাই। আবার প্রকৃতি থেকে পাওয়া এই সকল জিনিসকেই কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের বস্তু তৈরি করছি। যেমন আমরা প্রকৃতি থেকে গাছপালা পেয়ে থাকি, এই গাছপালাকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে প্রয়োজনের বিভিন্ন ধরনের আসবাবপত্র। অর্থাৎ এগুলো কি? প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে। এভাবেই প্রকৃতিতে পাওয়া যায় যা কিছু আমাদের কাজে লাগে তাই হচ্ছে কি? প্রাকৃতিক সম্পদ। এবার আমরা জানব বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ। প্রথমে একটি প্রশ্ন লক্ষ্য করো, আমরা কি ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্যবইতে 6-এ তোমাদের একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমেই কাজের মূল বিষয়টি দেখে নিই। কাজের মূল বিষয় হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলো কোথা থেকে পাই। প্রথমেই দেখে নিই কী করতে হবে। 1. নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতা একটি ছক তৈরি করে নিতে হবে। ছকে প্রথমে রয়েছে পাঠ্যপুস্তক, অলংকার বা গহনা, ঘর বাড়ি, গাড়ির জ্বালানি। এই সকল জিনিসপত্র কী থেকে উৎপন্ন হয় তোমাদের তা উল্লেখ করতে হবে। এবার দ্বিতীয় কাজটি হচ্ছে বস্তুগুলো কী কী উপাদান দিয়ে তৈরি সেগুলোর একটি তালিকা তৈরি করি। এবার তোমরা কিসের তালিকা তৈরি করবে? যে এই সকল বস্তুগুলো কোন কোন উপাদান দিয়ে তৈরি। প্রথমে আমরা দেখে নিই পাঠ্যপুস্তক। তোমরা কি জানো পাঠ্যপুস্তক কি দিয়ে তৈরি? হ্যাঁ, পাঠ্যপুস্তক তৈরি কাঠ বা গাছ দিয়ে। দ্বিতীয়ত, অলংকার বা গহনা, এগুলো তৈরি হচ্ছে সোনা, রূপা এবং তামা দিয়ে। অতঃপর ঘরবাড়ি, এগুলো তৈরি কী থেকে উৎপন্ন হয়? মাটি থেকে। এবং গাড়ির জ্বালানি, গাড়ির জ্বালানির উৎপন্ন হয় তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে। এবার কাজ 3, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা ছকটি পূরণ করার পর সহপাঠীদের সাথে এই কাজটি নিয়ে আলোচনা করবে, এবং আলোচনা করার পর তোমরা কি উপলব্ধি করতে পারবে? যে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রত্যেকটি জিনিসই প্রাকৃতিক সম্পদ থেকে তৈরি। এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নিই। উপরের কাজটি থেকে দেখতে পেলাম যে আমাদের প্রয়োজনীয় সব কিছুই প্রাকৃতিক সম্পদ থেকে আসে। আমরা বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। বন্ধুরা, আমরা উপরের কাজটি থেকে কি দেখতে পেয়েছি? যে আমাদের প্রয়োজনীয় সব কিছুই আসে প্রাকৃতিক সম্পদ থেকে, এবং আমরা বিভিন্ন কাজে এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে থাকি। এবার আমরা জানব বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ। প্রথমেই হচ্ছে আমরা পানি সম্পদ নিয়ে আলোচনা করব। পানি সম্পদ, পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। আমরা বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে পানি পেয়ে থাকি। বিভিন্ন কাজে পানি ব্যবহার করা হয়, যেমন পান করা, ধোয়া মোছা, রান্না করা, ফসল ফলানো ইত্যাদি।
নদী, পুকুর ও বিল থেকে ইত্যাদি থেকে মাছ পাওয়া যায়। আবার পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বন্ধুরা, এখানে প্রথমে আমরা পানি সম্পদ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। পানি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই পানি আমরা কোথা থেকে পেয়ে থাকি? আমরা বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে এই পানিগুলো পেয়ে থাকি এবং পানিকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। প্রথমে হচ্ছে পান করা, আমরা পানি পান করে জীবন ধারণ করি এবং পানির অপর নাম হচ্ছে জীবন। পানি ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না, তাই আমরা প্রথমে পানিকে কীভাবে কাজে লাগাই, আমরা পানি পান করি এবং আমাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র ধোয়া মোছার কাজে এবং রান্না করার জন্য এবং ফসল ফলানোর জন্য আমরা এই পানিকে ব্যবহার করে থাকি। তাছাড়া নদী, পুকুর এবং বিল থেকে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে আমরা জানলাম পানি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এবার আমরা জানব কিছু বনজ সম্পদ সম্পর্কে। বনজ সম্পদ দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস বনের গাছপালা, নির্মাণ সামগ্রী, আসবাবপত্র এবং কাগজ তৈরিতে কাঠ বা গাছ ব্যবহার করা হয়। আমরা তাপ থেকে জ্বালানি হিসেবেও গাছপালা ব্যবহার করি। বন্ধুরা, লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস হচ্ছে বনের গাছপালা। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সামগ্রী ব্যবহার করে থাকি, আসবাবপত্র, কাগজ ইত্যাদি, এগুলো আসে গাছ থেকে, গাছপালা থেকে এগুলো আসে। এবং আমরা তাপ পেতে কি করি, জ্বালানি হিসেবে গাছপালাও ব্যবহার করে থাকি। এভাবে আমরা বনজ সম্পদ ব্যবহার করে থাকি। এবার আমরা জানব ভূমি সম্পদ। ভূমি সম্পদ, আমরা খাদ্যের জন্য মাটিতে ফসল উৎপাদন করি এবং গবাদি পশু পালন করি। আবার বসবাসের জন্য আমরা মাটির উপরে ঘর বাড়ি বা দালান নির্মাণ করি। নির্মাণ সামগ্রী এবং মৃৎশিল্পের তৈরি করতেও মাটি ব্যবহৃত হয়। বন্ধুরা, মাটি কী কী কাজে ব্যবহৃত হয়? আমরা আমাদের খাদ্যের জন্য মাটিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকি এবং গবাদি পশু পালন করি। তাছাড়া আমরা কি বসবাসের জন্য মাটির উপরে বিভিন্ন ঘর বাড়ি বা দালান নির্মাণ করি। অর্থাৎ মাটি আমাদের বাসস্থানে, বাসস্থান হিসেবে আমরা মাটিকে কাজে লাগাই এবং নির্মাণ সামগ্রী বা মৃৎশিল্পের তৈরিতেও তৈরি করতে কি প্রয়োজন হয়, মাটি প্রয়োজন হয়। কারণ বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরি করা হয় মাটিকে কাজে লাগিয়ে। এবার আমরা জানব খনিজ সম্পদ সম্পর্কে। খনিজ সম্পদ, মাটির গভীরে বিভিন্ন খনিজ সম্পদ যেমন শিলা, খনিজ তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। বিভিন্ন ধরনের খনিজ রয়েছে যেমন সোনা, রূপা, তামা এবং লোহা। এছাড়া চুনাপাথর এবং মার্বেল হলো এক ধরনের শিলা। চক, ধাতব মুদ্রা এবং নির্মাণ সামগ্রী তৈরিতে খনিজ এবং শিলা ব্যবহার করা হয়। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা কলকারখানায়, যানবাহনে, রান্না এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। বন্ধুরা, লক্ষ্য করো এখানে খনিজ সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রথমে হচ্ছে মাটির গভীরে আমরা বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পেয়ে থাকি। এর মধ্যে রয়েছে শিলা, খনিজ তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। এছাড়াও বিভিন্ন ধরনের খনিজ রয়েছে যেমন সোনা, রূপা, তামা এবং লোহা। এছাড়া আরও রয়েছে চুনা পাথর এবং মার্বেল। এগুলো কি এক ধরনের শিলা? চুনা পাথর এবং মার্বেল হচ্ছে শিলা। তাছাড়া চক, ধাতব মোজা এবং নির্মাণ সামগ্রী তৈরিতে এই খনিজ এবং শিলাকে কি ব্যবহার করা হয়? এবং তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা কি বিভিন্ন ধরনের কলকারখানায় ব্যবহার করা হয়, যানবাহনে ব্যবহার করা হয় এবং আমরা রান্নার কাজেও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে থাকি এবং বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার করা হয়ে থাকে? তাহলে আমরা জানলাম আমরা খনিজ সম্পদকে বিভিন্নভাবে নিজেদের প্রয়োজনে কাজে লাগিয়ে থাকি। এবার আমরা জানব অন্যান্য কিছু প্রাকৃতিক সম্পদ। অন্যান্য প্রাকৃতিক সম্পদ, অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সূর্যের আলো এবং বায়ু। এগুলো শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়।
সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই এবং এই আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আবার বায়ু প্রবাহ থেকেও বিদ্যুৎ উৎপাদন করা যায়। বন্ধুরা, এবার আমরা জানব অন্যান্য কিছু প্রাকৃতিক সম্পদ। এগুলোর মধ্যে রয়েছে কি, সূর্যের আলো এবং বায়ু। এগুলো শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে। সূর্য থেকে আমরা যে আলো বা তাপ পাই এবং এই আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় কিভাবে, সৌর প্যানেলের মাধ্যমে, এবং বায়ু প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় বিভিন্ন ধরনের টারবাইনের মাধ্যমে। বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে, যেমন পানি সম্পদ, খনিজ সম্পদ, ভূমি সম্পদ, বনজ সম্পদ এবং অন্যান্য কিছু প্রাকৃতিক সম্পদ সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।